উদ্দেশ্য। হ্যাঁ, উদ্দেশ্য। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার কোনো না কোনো উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যের পেছনেই মানুষের ছুটে চলা। উদ্দেশ্যহীন জীবনের কোনো অর্থ হয় না। উদ্দেশ্যহীনভাবে নিরুদ্দেশের পথে হাঁটা মানুষ আমি না। ঠিক এই মুহূর্তে নির্জনতার মাঝে একা দাঁড়িয়ে আমিও নিজেকে বারবার প্রশ্ন করছি, আমার এই জীবনে আজকে কোনো উদ্দেশ্য আছে? উত্তরে বলব, না, আজ আমার জীবনের কোনো উদ্দেশ্য নেই। তাই আমি আজ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের ব্যবধানে হয়তো আমিও নিজের জীবনে একটা উদ্দেশ্য খুঁজে পাব। শুরু হবে আমার এক স্তব্ধ নীরবতার পথে হারিয়ে যাওয়া। এখন শুধুই সৃষ্টিকর্তার কাছে শেষবারের মতো ক্ষমা চেয়ে নেওয়ার পালা। আর আমি চিন্তাকারী না, চিন্তাকারী অলরেডি রওনা দিতে হয়েছে। করতেছেনটা কি আশ্চর্য? কোনো কথা বলবি না চান্দু, ঘুঘু দেখছো? ঘুঘুর পাত দেখো নাই? এবার তোমার পাত আর জলখানা দুটো একসঙ্গে দেখো। দাঁড়াও, আমাকে কোন দিক থেকে চিন্তাকারী মনে হচ্ছে? আমি চিন্তাকারী না। ওরা বলে তো কেউ চিন্তাকারী হয় না, সবাই ভালো মানুষ হয়ে যায়, বুঝছো? আরে আশ্চর্য, কি জাতের মেয়েটা, এত শক্তি কেন? আজ পুলিশকে ভাবো বুঝো, তাই না? এবার শ্বশুর বাড়ি চলো। পুলিশ? সিরিয়াস? চল। এটা একটা মজার জোক হচ্ছে নাকি? ভিডিও ক্যামেরা আছে, দিমু একটা। চল। ভাই বিশ্বাস করেন আমি চিন্তাকারী না। আমি তোর ভাই লাগি? তুই চিন্তাকারী না রে বোন। বোন? কিসের বোন? হ্যাঁ, মুখের থেকে যদি আর টু আওয়াজ হয় না তাহলে তোরে আমি টানা থেরাপি দিব, খোদার কসম। টানা থেরাপি? কিন্তু আপনি তো পুলিশের চক্রে ফাঁকি দাও, তাই না? এটা যেন তেন পুলিশ না, এসবি পুলিশের চোখ। এই চক্রে ফাঁকি দেওয়া যায় না। 5 সেকেন্ড খাড়া তাকায় থাকলে বোঝা যায় কে ক্রিমিনাল আর কে ভালো মানুষ। রফিক ভাই, এটা হাজতে ঢোকান। আসেন। আচ্ছা, আমি তো ফোন তো করতে পারি, জাস্ট ওয়ান কল। আগে চালান, তারপর কথা। এই যে আপা, আপনার চিন্তাকারী। উনি তো সে না, মানে এই লোক তো চিন্তাকারী না। আপনি ঠিক মতো তাকিয়ে দেখেন, আপনি শিওর? হ্যাঁ, আমি শিওর উনি সে না। না না, আমার মনে হচ্ছে কোথাও প্রবলেম আছে। আপনি একটু ভালো মতো তাকিয়ে দেখেন। আমি ভালো করেই দেখে বলছি, উনি চিন্তাকারী। সি সি, আমি এতবার করে বলতেছি যে আমি ক্রিমিনাল না, চিন্তাকারী না। আপনি তো বিশ্বাস হয় না। আপনি তো এসবির মহান পুলিশ, আপনি তো সব 5 সেকেন্ডে বুঝে যান, মানুষকে দেখলেই বুঝে যান যে কে হচ্ছে ক্রিমিনাল আর কে ক্রিমিনাল না। এই হ্যারাসমেন্টের কি কি কারণ ছিল? আমি এখান থেকে বেরোই লিগাল অ্যাকশন নিব আপনার এগেইনস্ট। ভাই আপনি চিল্লাচিল্লি করেন না, থানা আস্তে কথা বলেন। ওকে, প্রমাণ হইল তো যে আমি ক্রিমিনাল না। এখন আমি যাই আল্লাহর ওয়াস্তে। আসেন ভাই, আসেন। এরকম হ্যারাসমেন্টের পরে অ্যাটলিস্ট সরি বলতে হবে। হ্যাঁ ভাই, আস্তে আস্তে কথা বলেন, থানা চিল্লাচিল্লি করেন না। আচ্ছা ভাই, সরি বলেন এখন। আসেন। আচ্ছা আপা, আপনি তো যান, আমি দেখছি বিষয়টা। কিনাঘট করতে পারি মাল সহ হাতে নাতে ধরছি ওরা এখন হাজতে দোকান ইনোসেন্ট ফেস মানে ভাজা মাছ উল্টে খেতে পারে না কিন্তু আবার কিছুক্ষণ আগে তো আমরা আসল চিন্তা করে ধরছি দাঁড়ায় আছে দেখেন না প্লিজ আমাকে এই অপমান সহ্য করার একটা উসিলা দাও আমাকে আপনি ছিনতাইকারী প্রমাণ করার জন্য কেন কাজ করলেন না কেন আমি ছিনতাইকারী হ্যাঁ আপনি তো এসপি একজন মহান মহান অফিসার আপনি তো 5 সেকেন্ডে বুঝে যান কে ক্রিমিনাল সো আমি তো ছিনতাই করি আমি 100 বার বললাম আমি ক্রিমিনাল না আমি ছিনতাইকারী না আমি ক্রিমিনাল না ক্রিমিনাল না ক্রিমিনাল না না আমি ক্রিমিনাল আর ওকে ভদ্র ছেলে ওনাকে ছেড়ে দেন আমি ক্রিমিনাল কোথায় যাব কোথায় কানে ধরতেছি আমার 14 গোষ্ঠীর কথা আমি আর জীবনে চিন্তাকারী পিছে দৌড়াবো না কারো কোনো সাহায্য করব না সাহায্য করার কাজ তো আপনাদের আপনারা করবেন আমি আর কখনো করব না আর উপকার করব না 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 আপনারা আই এম সরি 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 ফর আমার প্রয়োজন নাই আপনি আমার সরি অ্যাকসেপ্ট করেন অ্যাপোলজি নট অ্যাকসেপ্টেড কখনো হবে না আমার 14 গোষ্ঠীর ভাগ্য যে ওনাকে পাওয়া গেছে নালে কি হতো আজকে আমাকে হাজতে থাকতে হতো বাহ ভালো তো থাকতো না একদিন আপনি কি কান ধরছেন সরি বলছেন না আপনি ছিছি আপনি তো মহান এসবি অফিসার আপনি কেন সরি বলবেন আপারে বানান আপনি আমি কোনো সমস্যা শেষ পর্যন্ত কিডন্যাপ হিসেবের মানে কি এইসবের অনেক মানে আছে আপনার উদ্দেশ্যটা কি আসলে বলেন তো উদ্দেশ্যটা কি অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে দেখেন আপা আপনার কি উদ্দেশ্য আমি জানি না জানতেও চাই না বাট আমাকে মাফ করেন আপনি আপনি আমার পিছু লাগছেন কেন আমাকে এভাবে ধরে আনছেন কেন কিডন্যাপ করে বেঁধে রশি বেঁধে কি ধরনের হ্যারাসমেন্ট এটা আমাকে মাফ করেন আমি জানি না কি ক্ষতি করছি বাট আমাকে মাফ করেন আপনি আমার কোনো ক্ষতিই করেননি তাহলে এসবের মানে কি উদ্দেশ্য কি এসব সিনসিনারি করার আসলে আমি চাই আপনি আমার সরি অ্যাকসেপ্ট করেন আর এই জন্যই আমি আপনাকে আই এম সরি Oh my God, are you crazy? আমার মুখ থেকে সরি শোনার জন্য এত আয়োজন কিডন্যাপ করে ধরে বেঁধে রাখা চোখ বেঁধে রাখা কি আমাকে কেউ মাইরা ফেলো ভাই কেউ মাইরা লা মজা নিচ্ছি না আমি আপনার সাথে মজা নিচ্ছি আর আমি তার সাথে মজা নেই Are you serious? Yes, I'm serious. বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না সরি বলার জন্য এত কিছু আচ্ছা ধরেন আমি আপনার সরি অ্যাকসেপ্ট করলাম না আপনি কি করবেন আমাকে এখানে বেঁধে রেখে দেবেন আপনি আমার সরি অ্যাকসেপ্ট না করা পর্যন্ত আমি আপনাকে এভাবেই বেঁধে ছাড়ব কারণ আমি কারণ না শুনতে পারি কেউ যদি আমাকে না বলে সেটা আমি একদম সহ্য করতে পারি তাই বাধ্য হয়ে আপনাকে আমার সরি অ্যাকসেপ্ট করতেই হবে আপনার কি মনে হচ্ছে না এই ব্যাপারে আপনি একটু বেশি বাড়াবাড়ি করে বলতেছেন না একদম হচ্ছে না কারণ এটাই হচ্ছে আমার স্টাইল। স্টাইল স্টাইল কি আদা, পুরো অনবদ্য কাব্য। সো আপনি আমার সরি অ্যাকসেপ্ট করছেন এই তো? না, আমি আপনার সরি অ্যাকসেপ্ট করছি না। কি বলেন? মানে আমি ঠিক মতো শুনতে পারিনি, কি বললেন আবার বলেন? শুনেন নাই? না, আমি আপনার সরি অ্যাকসেপ্ট করব না। আর এখান থেকে যখন বেরোবো না, বেরোয় কি করবো জানেন? কেস করবো, লিগাল অ্যাকশন নিব আপনার এগেইনস্টে। আপনি আমার সরি আমি কারণ না শুনতে পাই। কেউ যদি আমাকে না বলে সেটাকে কিভাবে হ্যাঁ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমি এখন 1 থেকে 10 পর্যন্ত গুনব। এর মধ্যে যদি আপনি আমার সরি অ্যাকসেপ্ট না করেন, আর ইউ ক্রেজি, তাহলে ঠিক আছে বাবা, আপা আমি আপনার সরি অ্যাকসেপ্ট করলাম। জি, ইউ আর সো সুইট। আপনি আসলে মানুষটা ভালো। থ্যাংক ইউ। কিন্তু এখন কি আমার রশিটা খুলে দেওয়া যায়? হাত ব্যথা করতেছে। এখন তো কাহিনী বাকি আছে। আমি আপনাকে স্পেশাল ট্রিট দিতে চাই। স্পেশাল ট্রিট? ভাই আপা, আমার কোনো স্পেশাল ট্রিট দরকার নাই, প্লিজ আমাকে মুক্তি দেন। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি আমি না শুনতে পারি না। আপনি যদি আমার ট্রিট না নেন তাহলে আচ্ছা হ্যাঁ, শিওর, ট্রিট এনিওয়্যার প্লিজ, চলেন। মজা না? হ্যাঁ খুব মজা। বেশি মিষ্টি আপনার মতো, যে কারণে দাঁতে ব্যথা। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? করো। কিন্তু মানে রাগ করবে না তো? রাগ করার মতো যদি কথা হয় তাহলে তো অবশ্যই রাগ করব। না মানে তুমি যেরকম যখন তখন হুটহাট রিঅ্যাক্ট করো তাই জিজ্ঞেস করে নিলাম। আচ্ছা ঠিক আছে, হুটহাট রিঅ্যাক্ট করব না, বলো তুমি তো রাগী কেন? তো বদ রাগী কেন? যখন তখন লেগে যাও হুটহাট এলো পাতারি হাত পা ছুড়ো, এটা কি? তোমাকে তো একটু শান্ত হতে শিখতে হবে, একটু কুল ডাউন। আচ্ছা মানে এইটা কি মানে এইটাই তোমার সেই একটা কথা না? এটা খুবই জরুরি কথা আমার জন্য। মানে তুমি একটা পুলিশ অফিসারকে বলছো তার মাথা কেন এত গরম থাকে, তাকে কুল হতে। মানে আরেকটা কি জানি কথা বললে, যে বদরা কি কেন না, মানে ব্যাপারটা পুরো ফানি না। মোটেও ফানি না। কোন নিয়মে লেখা আছে যে পুলিশদেরকে এত বদরাগী হতে হবে? আচ্ছা এরকম কথা কোথাও লেখা নেই, কিন্তু আমার স্বভাবটাই এরকম, কি করবো বলো? তোমার স্বভাব বদলাতে হবে। এট দি এন্ড অফ দ্য ডে তুমি একটা মেয়ে, তোমাকে একদিন বিয়ে করতে হবে। আর তোমার মতো বদরাগী এলো পাথারি গা হাত পা ছুড়ি এরকম দেখে কে বিয়ে করবে সাহস করে? হে এর মধ্যে বিয়ে আসলো কোত্থেকে? হ্যাঁ মানে আমি যে বিয়ে করবো এরকম তো কোনো চিন্তাই আমার মাথায় নেই, আর আমাকে বিয়ে করবে এরকম ছেলে মনে হয় এই জগতে কোথাও পাওয়া যাবে না। আছে, অবশ্যই আছে। তাই নাকি? তুমি তাকে চেনো? ধরো আমি সেই ছেলে। এই জায়গা দেখানোর উদ্দেশ্যে এত জরুরি তলব? ঠিক তাই। কি আছে কেন? তোমার চোখ ঠিক আছে তো? চোখ ঠিক থাকবে না কেন? চোখ তো ঠিকই আছে, দেখতে পাচ্ছি তো, ভালোই লাগছে। তাহলে এক কাজ করো, মনে দুটো চোখ ওপেন করে দাও। হ্যাঁ এক্সকিউজ মি, কি বলছো তুমি? বললাম মনের চোখ খুলে দাও। কানটা পরিষ্কার করে নেই করি, কোত্থেকে কাব্যিক কথাবার্তা শুনতেছি। কি আরেকটা বাড়তি কথা বলে কিন্তু ধাক্কা মেরে ফেলে দিব। কি মানে কি উদ্দেশ্যে এখানে নিয়ে আসলাম, কি সব কথা বলছি? আর তুমি কি উল্টাপাল্টা কথা বলে পুরো মুহূর্ত নিয়ে নষ্ট করে দিচ্ছ। না এইভাবে আসলেই হবে না। এক কাজ করো, চোখ বন্ধ করো। কি হলো? চোখ বন্ধ করো। দাঁড়াও দাঁড়াও, চোখ বন্ধ করো, তা না হলে কিন্তু ধাক্কা দিব। যখন আমি তোমাকে চোখ খুলতে বলবো ঠিক তখনই চোখটা খুলবে, ওকে? কিছু কি বুঝতে পারছো? শুনতে পাচ্ছ? বাতাস কানে কানে কিছু একটা বলে যাচ্ছে। জাস্ট ফিল ইট। বুঝতে পারছ? এবার চোখ খুলো। কেমন? এবার আমার দিকে তাকাও। এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা। মানুষের কোলাহল ছেড়ে সব কিছু ভুলে থাকার জন্য যখন একা একা থাকতে ইচ্ছা হয় তখন এই জায়গায় চলে আসে। বাতাসের কথা শুনে ইদানিং কি হয়েছে জানো? ইদানিং এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের বন্ধুত্বের কথা, আমাদের সম্পর্কের কথা আর তোমার কথা ভাবি। আমাদের কথা, আমাদের কথা ভাবি। কিভাবে যেন শুরু হলো আর আমাদের সম্পর্কটা কেমন একটা অজানা উদ্দেশ্যে এগোচ্ছে, তাই না? আমাদের সম্পর্কের উদ্দেশ্য কি তোমার এখনো অজানা মনে হয়? অজানা না, আমাদের সম্পর্কের উদ্দেশ্য আছে। আমি কি তোমাকে ভালোবাসি জানি? আমি আমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে ভালোবাসি। আজকে দিনটা আমার জন্য অনেক অন্যরকম একটা দিন ছিল। এই দিনটার কথা কখনো ভুলবো না। এখন কোথায় যাবে? হ্যাঁ, বাসায় যাবো। বাবা মার সাথে অনেকদিন কথা হয় না, স্কাইপে বসবো। আর ভাবছি বাবা মাকে দেশে ফেরত আসার কথা বলবো। আর তোমার কথাটা বলে ফেলবো এখনই। হ্যাঁ এখনই। বাবা মার যদি অসুবিধা না থাকে তাহলে তোমাকে নিজের করে পেতে আমার অসুবিধা কি? তুমি বাসে যাও, আমি তোমাকে পরে ফোন দিব। তুমি কোথায় যাচ্ছ? এই যে আমার ডিউটি, আমাকে যেতে হবে। তুমি বাসে যাও। I'm sorry. He is no one. Apu, Nima, Otho, Onima. বিশ্বাস করো জারিফ, আমি প্রত্যেকটা মুহূর্ত বুঝতে পারছিলাম কেউ আমাকে অনুসরণ করছে। আমি তোমাকে নিজ হাতে মেরেছি। রিয়েলি সরি। তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? তুমি জানো তোমার কাছে যাবার জন্য আমি কত চেষ্টা করছি, কত ভাবে নিজেকে শেষ করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। কিন্তু এবার আমাকে আর কেউ আটকাতে পারবে না। আমরা তো সবাই একসাথে সঙ্গী হব। কিন্তু আমি তো তা চাই না। মানে কোন অজানার উদ্দেশ্যে তুমি যেতে চাইছো অনিমা? কেন নিজেকে শাস্তি দিচ্ছ? প্রতিশোধ নিচ্ছ নিজের সাথে? যে আমি তোমাকে এতটা ভালোবেসেছি তুমি তাকেই মেরে ফেলতে যাচ্ছ? একটু বোঝার চেষ্টা করো, আমি তো তোমার মাঝে বেঁচে আছি। তুমি জীবনের কাছে হেরে গেল তো আমিও হেরে গেলাম। আর তুমি কি ভেবেছ নীরবতার উদ্দেশ্যে যাত্রা করলে তুমি আবার আমাকে পেয়ে যাবে? সেরকমটা হয় না অনিমা। অনিমা, তোমাকে বুঝতে হবে জীবন একটা উপহার। লাইফ ইজ এ বিউটিফুল গিফট। আমার কাছ থেকে এই উপহারটা চলে গেছে, কিন্তু তোমার কাছে এখনো আছে। মানুষের জীবন সংগ্রামের পথে এমন অনেক সময় আসে যখন মনে হয় এই জীবন উদ্দেশ্যহীন, কোনো উদ্দেশ্য নেই জীবনের। কিন্তু মানুষ এই সময়গুলো পাড়ি দেয়, মানুষ জয়ী হয়। সময়ের সাথে সাথে আবার সব স্বাভাবিক হয়ে যাবে। তুমি আবারও জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে, নতুন গন্তব্য খুঁজে পাবে। তুমি একদিন জয়ী হবে, আর তার সাথে সাথে আমি। আর তুমি আমাকে ছাড়া কি করে থাকবো? আমি তো আছি, আমি এখন যেমন তোমার সাথে আছি সেরকমই তোমার সাথে থাকবো। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আমিও তোমাকে প্রচন্ড ভালোবাসি অনিমা, কিন্তু এটাও জানি জীবনের পথ চলার পথে আমার সাথে যেরকম দেখা হয়েছিল সেরকম হয়তো অন্য কারোর সাথেও দেখা হয়ে যাবে, তখন আবার ভুল করো না। আর ভদ্রটা একটু কম দেখিও। আমার এখন যেতে হবে অনিমা, ভালো থেকো আর মনে রেখো জীবন একটা উপহার। It's a beautiful gift. হয়তো মাঝে মাঝে মনে হবে এর উদ্দেশ্য নেই, কিন্তু তার মাঝে আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য আছে।